এদিকে আয় না সুনিতা, তুই শুয়ে যা ঘরে যাবি, আর এই রিডিম কোডটা নিয়ে টপ আপ মেরে নিবি, আর আজ রাতে এই বান্ডেলটা পরে আমার সাথে কাস্টমে চলে আসবি, কাস্টমে মজা লাগলে তোকে আবার টপ আপ মেরে দেবো। दोस्तों बहुत बढ़िया खेल रहे हो दोस्तों, आप सभी लोग ऐसे ही खेलते रहिए। और আমি এখন সিএস পুশ করছি, আমি এখন কাস্টম খেলার মুডে নেই। তোর মুড না থাকলেও রাইস্টারের মুড আছে আমার সাথে কাস্টম খেলার। পুরো বান্ডেল পরে তো চলে এসেছিস, যা ওর কাছে। আমাকে কি অবজার্ভে ডাকতে এসেছিস নাকি? আরে নোবড়া, এটা সেই কাস্টম না রে, এটা অন্য কাস্টম। A few moments later. तो हेलो भाई लोग, कैसे हो? मैं हूं जी, और आप लोग देख रहे हो टोटे गेमिंग यूट्यूब चैनल। और आज अपन करने वाले 1v1। পায়খানা করতে করতে র‍্যাঙ্ক পুশ করলে খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক পুশ হয় জানো? না রে কালুয়া, আমি একদিন পায়খানা র‍্যাঙ্ক পুশ করছিলাম, কেলি নিয়ে খেলছিলাম আর জোনে ফেসে গিয়েছিলাম। তুই তো জানিস জোনে ড্যামেজ খেলে কি রকম আওয়াজ আসে, আমার বাবা ওই আওয়াজটা শুনে নিল। তারপরে স্যার কাস্টমে ডেকে গ্লোয়াল চুরি করে নিয়েছে আমার। কি নাম ওর? রাইস্টার। পুরো নাম বল। পুরো নাম জানি না। কোথায় থাকে? ওই বেলডুমা ম্যাপে। তুই গ্লোয়ালটা ওর হাতে দিয়েছিলিস? না, আমার মার্ক করা ছিল। ও বলেছিল যে কাস্টম চালাবে? ও সারা কিছু বলেই না। কেন, মাইক অফ ছিল? হ্যাঁ তাই হবে। গ্লোয়ালটা কিরকম ছিল বল? পুরো এরকম দেখতে, খালি সাইজে বড়। এদিকে এদিকে নোবড়া নাকি তুই? আবিলদার এরা আইডিটা দেখতো একবার। আরে বিটুকে ভাই, এটা ইন্ডিয়ান সার্ভার, তুমি তোমার সার্ভারে যাও, মিনা সার্ভারে। আচ্ছা।